অনেকগুলি মানুষ আমরা জবান খুলে দেই, এমন দিন আসবে জবান থাকবে কিন্তু জবানে ভাষা থাকবে না, চক্ষু থাকবে কিন্তু আলো থাকবে না। মানুষের প্রত্যেক মানুষের জীবনের এই মুহূর্তটা অবশ্যই আসবে, কুল্লু নফসিং যায়িকাতুল মউত, প্রত্যেক মানুষের মরণ হবে, নফসের মৃত্যু হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং ওই মাবুদের শাহনশাহী দরবারে আমরা সবাই ফিরে চলে যাব, অবশ্যই আল্লাহর দরবারে আমরা ফেরত চলে যাব। এসেছি পরোয়ারের দরগাহ থেকে আবার আল্লাহর আদালতে হাজির হব। মানুষের জীবনের মধ্যবর্তী একটা সময়, পৃথিবীর হায়াত থেকে মরণ পর্যন্ত, পৃথিবীতে আসা থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত এই মুহূর্তটা আমাদের ইবাদতের সময়। এই মুহূর্তটা আল্লাহ আমাকে জবান দিয়েছেন। অনেক মানুষ আছে পৃথিবীতে জবান আছে কিন্তু ভাষা নাই, অনেকের জবান আছে কিন্তু কথা নাই। ও বন্ধু, দুনিয়াতে কেউ জবানবিহীন পৃথিবীতে আসে, কারো ভাষা জবানে থাকে না। আবার কেউ জবান নিয়ে আসে, আবার জবান বন্ধ হয়ে যায়, আবার জবান ছাড়া আসে, আবার আল্লাহ জবান খুলে দেয়। এমন দিন আসবে জবান বন্ধ হবে। আসেন মালিকের দেওয়া এই জবান দি, আল্লাহর হাবিবের শানে জবান খুলে খুলে দুরূদ শরীফ পড়ে পড়ে জবানে হাক আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আসরে ভাই জান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা জবান করে পড়ে একসাথে আল্লাহু করতে আমাদের কষ্ট হয়, দুরূদ শরীফ পড়তে আমাদের অসুবিধা লাগে, কষ্ট হয়। বাবা রাসূলের সাহাবী হযরত বেলালকে যখন মারা হয়েছিল, হযরত বেলালের একটি জবান আওয়াজ ছিল হাদ হাদ হাদ, অন্য কিছু বেলাল আর বলতে পারতেন না, শুধু বলতেন হাদ হাদ, আল্লাহ এক আল্লাহ এক, শুধু আল্লাহর একত্ববাদের স্লোগান দিয়েছিলেন হযরত বেলাল, তৌহিদের স্লোগান দিয়েছিলেন হযরত বেলাল। শুধু এই স্লোগানটি দেওয়ার জন্য হযরত বেলালের জিহ্বা বের করে লোহার শিকগুলি গরম করে জিহ্বার এপার ওপার করে মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরও বেলাল খোদার জিকির ছেড়ে দেয় নাই। আমাদের জিহ্বা তো কেউ বন্ধ করে নাই, আমাদের জবান তো কেউ স্টপ করে দেয় নাই, আমাদের জবান খোলা আছে কিন্তু খোলা জবান দি আমরা নবীর দুরূদ পড়তে চাই না, আমরা আফসোস করব। দুনিয়ার জিন্দেগিতে কোন মানব যখন জীবনের মূল্যবান সময়গুলি হেলায় হেলায় কাটায়, বৃদ্ধকালে লোকটা আফসোস করে আর বলে যৌবনের কালে আমি কেন রুজি করলাম না, যদি যৌবন কালে রুজি করতাম তাহলে আজকে বৃদ্ধকালে কষ্ট হতো না, বৃদ্ধকালে কষ্ট হতো না। ঠিক মানুষের মৃত্যুর পরে যখন মানুষ আফসোস করবে আর বলবে আরে আমি কেন দুনিয়ার মধ্যে আমল করলাম না, আমি দুনিয়ার মধ্যে কেন জিকিরে কাটাইলাম না, দুনিয়ার মধ্যে কেন দুরুদে কাটাইলাম না, রোজায় কাটাইলাম না, যদি জিকিরে দুরুদে রোজায় কাটাইতাম জান্নাতের ভিতরে আজকে উচ্চ মাকাম পাইতাম। ও নবীর উম্মত,
নবীর উম্মত সুন্নি মুসলমান ভালো করে শুনে যান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের আকীদার মধ্যে কোনো গন্ডগোল নাই, আমরা নবীকে ভালোবাসি। জবান খুলে দিই পেয়ারা হাবিবের শানে, জবান খুলে খুলে দুরুদ পড়ব, কারণ দুরুদের মধ্যে দুইটা জিকির আছে, একটা আল্লাহর জিকির আছে আর একটা নবীর জিকির আছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে দেন পেয়ারা হাবিবের শানে, জবান খুলে খুলে দুরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ব্যবসায়ীদের উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলন 12তম বার্ষিক আজকের এই অধিবেশনে মহতারাম সভাপতি পীরে তরিকত রাহনুমাই শরীয়ত আওলাদ রাসূল হযরতুল্লাহ মাওলানা সৈয়দ হাবিবুর রহমান হুসাইনি আল কাদরী মাদ্রাজুল আলী গদিনী শিল্পী সাহেব ইসাফুল বর্ষ এবং মহতারাম সভাপতি পীরে কামিল পীরে তরিকত আওলাদ আলী হযরত মাওলানা সৈয়দ জহিরুল ইসলাম জিয়ুল সাহেব মুত্তাজিলুল আলী গদিনী শিল্পী সাহেব কেবলা আওলাদ দরবার শরীফ অষ্টগ্রাম মোহতারাম সহসভাপতি হাজি সুলতান আহমেদ সাহেব হাজি মোহাম্মদ আলফুমিয়া সাহেব হাজি কফিল উদ্দিন সাহেব জনাব রবিউল্লাহ সর্দার সাহেব জনাব দানমিয়া সাহেব জনাব তাজুল ইসলাম সাহেব জনাব তৈয়ব হোসেন সাহেব এবং জনাব মোহাম্মদ জঙ্গুমিয়া বেকারি সাহেব সহ প্রধান অতিথি প্রখ্যাত মুফাসসিরে কোরআন পীরে তরিকত আল হাফেজ হযরত মাওলানা হাফিজ ওলিউল্লাহ শিকি সাহেব মুত্তাসিমুল আলী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিন রাইন ওয়ালিয়া সুন্নি মডেল মাদ্রাসা আশকোনা ঢাকা। আজকের প্রধান বক্তা বিশেষ বক্তা আমন্ত্রিত উলামায়ে হযরত আমন্ত্রিত মেহমানবৃন্দ মহাবীর পরিচালক সকলের প্রতি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ। উপস্থিত আজকের সম্মানিত নবীর আশিকিন মহিবিন জাকিরিন শাকিরিন মুমিনিন মুসলিমিন পর্দার অন্তরালে আমার মা বোনেরা, এই এলাকার যুবক ভাইরা, কচি কাঁচা বাচ্চারা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি তাআলা ও বারাকাতুহু। আজকের মাহফিল ব্যবসায়িক সমিতি অনেক পরিশ্রম করে তারা সাজিয়েছে এবং উলামায়ে হযরতকে দাওয়াত করেছেন তকরির শোনার জন্য করার জন্য। আমরা যদি ধৈর্যের সাথে বসি তাহলে আমাদের মর্যাদা বাড়বে। শাইখুল ইসলাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব তিনি লিখেছেন, আজযাবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। এই কিতাবের মধ্যে এবং মাদারিজুন নবুওয়াতের ভিতরে তিনি লিখতেছেন যে হযরত মূসা আলাইহি সালাত ওয়াস সালাম একদিন তাওরাত পড়তেছিলেন, তাওরাত পড়তে পড়তে মূসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন
যে একটা উম্মত দেখা যায় যেই উম্মতকে আল্লাহ 70টা মর্যাদা দান করছে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ কয়টা মর্যাদা 70টা মর্যাদা আল্লাহ দান করছে তো মুসা আলাইহিস সালাম বলেন রব্বে খোদা আমাকে ওই উম্মতটা দিয়ে দাও আল্লাহ বলেন হে পয়গম্বর এই উম্মত তোমার জন্য না এই উম্মত আমার আখেরি নবীর জন্য জোরে বলেন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ যদি আখেরি নবীর উম্মতেরই এত মর্যাদা হয় তাহলে আমার নবী বানায় দরকার নাই আমার ওই নবীর উম্মত বানায় না আস্তে বলেন কেন আওয়াজটা একটু দুর্বল লাগতেছে কারণ আপনারা এত বড় একটা বেনিফিট পাইলে এরপর খুশিটা একটু কম কম লাগে এখন যদি আমি আপনাদেরকে এই বান্ডিল থেকে ধরেন এই ব্যাগের ভিতরে অনেকগুলি টাকা নিয়ে আসতাম 500 টাকার নোট আর বলতাম যে সিরিয়াল ধরেন আমি সবাইকে একটা করে নোট দিব ওয়াজ তো দূরের কথা কি যে ফারাফারি লাগতো ফারাফারি করে শেষ নগদ 500 টাকা লাগে যদি এত ফারাফারি হয় নবী আসেন নাই পৃথিবীতে শরীয়তে আরো বহু বছর আগে মুসা আলাইহিস সালাম তাওরাত পড়তে দিয়ে আমার নবীর উম্মতেরই 70টা মর্যাদা দেখলেন নবীরটা পরে পেলাম নবীরটা পরে হইতেছি এই নবীর উম্মতের 70টা মর্যাদা দেখে মুসা নবীকে আমার ওই নবীর উম্মতই বানাই দাও নবীর দরকার নাই আরো জোরে আরো জোরে এখন যে ভাই আমার রসুলের ইজ্জত বুঝে না আমি তারে হাজার বুঝাইলেও তার বুঝ আসবে না বাবা তবে যিনি বুঝেন তিনি অল্পতেই বুঝেন এই জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করি আপনি কোন দলের অনুসারী কোন পীরের অনুসারী কোন মাসলাকের অনুসারী কোন কওমের অনুসারী কোন বংশের সন্তান কোন এলাকার সন্তান কোন অঞ্চলের সন্তান কোন কতটুকু লেখাপড়া করেছেন বা করেন নাই আপনি জীবনে কি করেন বা করেন নাই বিষয়টা এইরকম না বিষয়টা হলো আমরা সকলে নবীর উম্মত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআত মরণের সময় আমাদের একটা দল থাকবে সেই দলের নাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমরা সবাই নবীর দল কথা বলেন ঠিক না মিথ্যে কোন দল নবীর দল জোরে বলেন কোন দল নবীর দল আরো জোরে বলেন কোন দল নবীর দল তো যদি নবীর দল দাবি করেই থাকেন তাহলে নবীর দলে আপনাকে আকীদায় ঈমানে আগে আসতে হবে কি কথা ঠিক না আপনাকে আকীদায় এবং ঈমানে ও মহব্বতে তাজিমে নবীর দলে আগে আপনাকে আসতে হবে আর আপনি নৌকায় ভোট দেন আর দানের শীষে ভোট দেন আর লাঙ্গল নৌকায় ভোট দেন সেটা আপনার ইচ্ছা আপনি কোন স্কুলে পড়েন না কলেজে পড়েন না মাদ্রাসায় পড়েন না ভার্সিটিতে পড়েন না দোকানদারি করেন না চাকরি করেন না সিএনজি চালান না ব্যবসা করেন না বিদেশ করেন না কি করেন না মাঝিগিরি করেন বিষয় এটা না বিষয় হলো আপনি যদি মুসলমান হিসেবে নবীর দলে থাকতে চান তাহলে আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আসতে হবে এক কথা শেষ এখন বুঝ আপনার বক্তব্য আমার বুঝ আপনার বক্তব্য আমার যদি আমার বক্তব্য অনুযায়ী আপনার বুঝ আসে আলহামদুলিল্লাহ না আসলেও এখানে আমার বা আপনার কারোর কিছু করার থাকবে জিন্দেগি আপনার কবর আপনার আমি মরে যাওয়ার পরে আমার কবর এসে আপনারা বলবেন না যে ফরিদি হুজুর অনেক সুন্দর তকরির করেছিলেন এই ফেরেশতারা আপনার লাঠি নিয়ে দাঁড়াই রইছি হুজুরের কবর তো করে ঢুকতে দিতাম না এরকম কোন সুযোগ আছে এলাকার মুরব্বীরা যদি কবরে চলে যায় আপনারা লাঠি নিয়ে দাঁড়িয়ে থেকে বলতে পারবেন না ফেরেশতারা তোমরা আসতে পারবে না আমরা লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছি এরকম কোন সুযোগ নেই যদি তাহাই বিশ্বাস করেন তাহলে কবরে যাওয়ার আগে আপনার জীবনের হিসাব কিতাব কষে তার দরে হতে হবে কথা বুঝে আসছে হিসাব কিতাব নিয়ে ওদিকে যেতে হবে এই জন্য আল্লাহ কোরআন শরীফের এক আয়াতে বাস করছে একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার কিছু মানুষ এখনো বাইরে বাইরে ঘুরতেছে বুঝি না
বুঝ আসে না। এগার খালি দান বা এগুলার দ্বারা বিড়ি টানবে, পান বেশি বা দ্বারা দিলে পান খাবে, একটু লটপটি খাবে, একটু চা খাবে, একটু গল্প গুজব করবে। আমি বলবো গল্প তো জীবনে অনেক করতে পারবেন, কিন্তু জান্নাতের বাগান তো প্রত্যেক দিনই পাবেন না। এলাকাতে একটা মাহফিল অনেক কষ্ট করে ভাইরেতে জাম করছে। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত বলে বাকি আলোচনার দিকে ফিরে যাব। আমার সাবজেক্ট হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন আপনাদের সামনে উপস্থাপন করব, কিন্তু তার আগে আপনাদেরকে একটু পাইনেট করে নিই, মানে আমাদের আঞ্চলিক ভাষা আগে আপনাদেরকে একটু কিছু বুঝাই নিই একসাথে। আবার জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য আয়াত সৃষ্টি করছি, মরণ সৃষ্টি করেছি, তোমাদেরকে পরীক্ষা করব। ভাবতেছেন সহজে পার হয়ে যাবে, নেভার, কখনই পরীক্ষা করবেন রব্বে কারিম, পরীক্ষা করবেন আল্লাহ, পরীক্ষা করবেন আল্লাহ। রেখে বলেন ও হে বান্দা, আমি হায়াত সৃষ্টি করেছি, মরণ সৃষ্টি করে দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, ইয়া বলো আকুবু আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করে আমি আল্লাহ সেটা দেখব। মাইকে এক এক সময় এক এক সাউন্ড আসে, এত বক্স দেন কেন, আপনাদের একটু বদ অভ্যাস, দুটি ইউনিট দিলে তো সাউন্ড কাভার হয়ে যায়। যারা বক্তা দাওয়াত করে তারা কণ্ঠ হিসাব করে দাওয়াত করে, কার কণ্ঠ ভালো আছে, বক্স দিয়ে কণ্ঠ নতুন করে প্রয়োজন নেই। আল্লাহর বাতাস আর ফ্যানের বাতাস এক জিনিস নেয়, আল্লাহর এসি আর বান্দার এসি এক জিনিস নেয়। আপনাদেরকে একটা পরিসংখ্যান দিতেছি, সারা জীবন মনে রাখবে, এই যে বাংলাদেশে শীত আসছে, করোনা কি বাড়ছে না কমছে? কথা বল না, বাড়ছে না কমছে? এত ঠান্ডার পরে করোনা আসলো না, কিন্তু এসি রুমের ভিতরে করোনা লাগে। জানেন এসির বাতাস মানুষের লাংস শেষ করে দেয়, ফ্যানের বাতাস মানুষের শরীরে চামড়ার রস শুকিয়ে নেয়, আর এই যে ডিজিটাল পদ্ধতিতে সুর দেওয়ার দরকার নাই তো, আমরা আল্লাহ এমনি কণ্ঠ ভালো করে দিছে, এটা অরিজিনালটাই ভালো, এই জন্য আল্লাহ প্রদত্ত যেটা এটাই ভালো। এই জন্য আপনারা নদীর এলাকার মানুষ তাজা মাছ খান, এটাই ভালো, আর আমরা ঢাকার লোকজন এটা যা খাই এটা সুবিধা না, এটা ফ্রিজের ভিতরে হান্ডলের করে মাছ আর মাছ থাকে না, এটা যে কি হয় আল্লাহ জানে, বুঝছেন নি? এই জন্য ঢাকার মানুষ অধিকাংশ ফ্রিজ হয়ে যায়, কিন্তু শরীরে নাই কিছু, খালি উপর দিয়ে সাদা সাদা দেখা যায়, ভিতরে কিচ্ছু নাই, খালি ফার্মেসিতে দৌড়ে আর ডাক্তারের কাছে দৌড়ে। আমরা এলাকার লোকজন রোগ আছে কয়জন, ঢাকার শহরে সকালবেলা দেখবেন শুধু লেফট লাইট লেফট লাইট,
ফুলার বয়স 24 বছর ফুলার দিয়ে লেপলাইট করতেছি কি রে লেপলাইট করছ কেন ডায়াবেটিসে ধরছ বয়স হচ্ছে 24 বছর তোর এই লেপলাইটের কি আছে এই ডায়াবেটিসে ধরছ হ্যাঁ 24 বছর যদি ডায়াবেটিসে ধরে বাকি জীবন তো শেষ ও বিয়ে করবে কোন সময় বাচ্চা কাছে হবে কবে আর কি দেখি করবে লাইফ তো শেষ এই জন্য অরিজিনালটাই ভালো ডুপ্লিকেটটা খারাপ কি কথা বলেন ঠিক না একসাথে আবার জোরে বলেন তো আল্লাহু আকবার আরো জোরে আরো জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার যদি তোমার লাবণ্যতা ধরে রাখতে চাও
যদি তোমার সুন্দর সৌন্দর্য ধরে রাখতে চাও তাহলে জয়তুনের তেল তোমরা খাও, জয়তুনের তেলগুলি শরীরের মধ্যে লাগাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বিরাট ওষুধ দিয়ে গেল আজকে। আমার দেশের নারীরা তো সৌন্দর্য বাড়ানোর জন্য আলকাত্রা সোনু পাউডার আটা মাখাইতে মাখাইতে শেষ পর্যন্ত শরীরের মধ্যে এমন দেখা যায় এটা বেগি না ইজলে বোঝা যায় না। কি কথা বলতে বুড়া বেড়ি জোয়ান বেড়ি ওর লেগে শরীরের মধ্যে মেকআপ করে, বুড়া বেড়ি জোয়ান হওয়ার জন্য মুখের মধ্যে মেকআপ সেকআপ করে আসে। এই জন্য শহরের মধ্যে কোন কাছে দেখালে দেখবেন বিউটি পার্লার বিউটি পার্লার। খোদার কসম করে বলে নারী সৌন্দর্য তোমার পারবে না, তোমার সৌন্দর্য দুইটা জিনিসের মধ্যে সৌন্দর্য আছে। আমি বলে দিয়ে যাব দুইটা জিনিসের মধ্যে সৌন্দর্য কি। প্রথম নম্বর নারীদেরকে পর্দার মধ্যে আসতে হবে, দুই নম্বর নারীদেরকে নামাজি হতে হবে। তোমরা তো যে কি হ্যান্ডসাম নাকি ঘোড়ার ডিম মারা, যতই ডলো কাজ হবে না, চাপাচাপি যতই করো কাজ হবে না, মেডিসিন দিয়ে যাব এমনি সুন্দর হয়ে যাবে। ওই হ্যান্ডসাম ফ্যান্ডসাম সোনু পাউডার লিপস্টিক আলতা কিচ্ছু লাগতো সব বৃথা সব বৃথা। একবারে চমৎকার ওষুধ, এই ওষুধের উপর পৃথিবীতে কোনো ওষুধ নেই। প্রত্যেকটা মানুষ সুন্দর হয়ে যাবে। এক নম্বর প্রত্যেক পুরুষকে পাঁচত্ব নামাজ দিতে হবে, দুই নম্বর অজু গেলে তাকে অজু করতে হবে। চল্লিশ দিন আমল দিয়ে গেলাম, এই চল্লিশ দিন করার পরে যদি কারো চেহারার পরিবর্তন না হয়েছে আল্লাহর কসম আমি মুফতি জহিরুল ইসলাম ফরিদি জীবন ওয়াজ করতাম না। এই বালি খোলা আইলে আমি প্রয়োজন বোধে এই নদীর কিনারে দশ বার কানে ধরে উঠু মা বহু বা শেষ। এর উপরে কোনো মেডিসিন পৃথিবীতে নেই। এক নম্বর পাঁচত্ব নামাজ দিতে হবে, দুই নম্বর অজু গেলে আবার অজু করতে হবে। এক মাস সময় দিলাম চল্লিশ দিন টাইম, চল্লিশ দিন আমল করার পরে কোনো ছেলের চেহারা যদি পরিবর্তন না হয়েছে তো আমি আমার নিজের নাম পরিবর্তন করে দেব। এর উপরে কোনো ঔষধ মেডিসিন পৃথিবীতে নেই। এটা আল্লাহর বান্দাকে সৌন্দর্য বানানোর একটা মহা ঔষধ। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এটা কি শুধু দুনিয়ার সৌন্দর্য বাড়ে না আখেরাতের সৌন্দর্য বাড়ে? দুনিয়ার সৌন্দর্য বাড়ে আখেরাতের সৌন্দর্য বাড়ে। এই জন্য এই দুটো মেডিসিন খুব মারাত্মক মেডিসিন। আর ওই হামিজাবি মুখে কিচ্ছু মাখার লাগবে না, জয়তুনের তেল লাগাবে। আল্লাহ রসুলের ঔষধ, নবীজি সারা জীবন জয়তুনের তেল ব্যবহার করতেন সারা জীবন। খারাপ লাগতেছে কি? অসুবিধা লাগে বোঝা যা? খালি দুবার শুনলে হবে না, কিছু মেডিসিন নিয়ে যাওয়া লাগবে। কবিরাজি করে দিয়ে গেলাম আর কি বালাজি। আল্লাহ রসুলের হাদিস থেকে এই মুরব্বি বাবাদের জন্য আর একটা ওষুধ দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন। মধু 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 আল্লাহ কোরআন কর্তৃক এক শেফা। আল্লাহ কোরআনে এই মধুর ব্যাপারে বলছেন, এই মধুটা হলো আল্লাহ কর্তৃক একটা শেফা ওষুধ। কিভাবে খাবেন? ইবনু মাজাহ শরীফ আসছে, মধু যদি আপনি হাতের তালুর মধ্যে রেখে মাসে তিন দিন চেটে খান। বলে হুজুর আপনি ওয়াজ বাদ দিয়ে ওষুধ বেচতেছেন কেন? আমি আমার নিজের ওষুধ বেচতেছি না বাবা, আপনারা তো অনেক সময় ওই ফাপ করে পড়ে এক ওষুধে ৩৬ প্রকারের রোগ সেরে চলে যায়। আসে না এরকম গুড়াই গুড়াই ব্যথা, গিরে গিরে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা, মাথায় ব্যথা, ঘাড়ে ব্যথা, শরীরে ব্যথা, ভিড়ে ব্যথা, বুহে ব্যথা, সব ব্যথা এক ওষুধ খালি লাগাই দিয়েছে সব শেষ হয়ে যায়। এটা হলো কিছু কিছু ওষুধ দেয়। এ নবীর উম্মত রসুলের ওষুধ শুনে যান। ইবনু মাজাহ আশ্লা রসুল বলতেছেন আমার উম্মত প্রত্যেক মাসে তিন দিন অন্তত হাতের আতালুর মধ্যে মধু চেটে খাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৭০ প্রকার বেমার থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। আস্তে বলেন কেন? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মত তো মধু বেছে বিড়ি খায়। কি কথা খারাপ কইছি? উম্মতে মধু বেছে বিড়ি খায়। তাহলে বলো কি? আল্লাহর নবী বলছেন আমার উম্মতের প্রত্যেক দিন কিছু না কিছু দুধ পান করা উচিত, কারণ দুধের মধ্যে সমস্ত তৃণ
পাতা পাতার প্রোটিন দুধের মধ্যে নিমজ্জিত থাকে এই দুধ আর জান্নাত জান্নাতি খাবার রাসূল বলেছেন আমার উম্মতের প্রত্যেকদিন দুধ খাওয়া উচিত কিন্তু উম্মত দুধ বেশি বিড়ি খায় মনে কিছু নিয়েন না যারা বিড়ি খান বিড়ি টানেন বা সিগারেট খান যাদের অভ্যাস আছে আপনারা গ্রামের মানুষ কাজ বাস করেন এই অভ্যাস সবার কম বেশি থাকে আমি আপনাকে শরম দেওয়ার জন্য আব্বা বলতেছি না আমি বোঝার জন্য বলতেছি না এই দুধ পান করাটা উম্মতের জন্য দায়িত্ব কারণ রাসূল করেছেন রজব মাস মেরাজে রাসূল যাচ্ছেন বাইতুল আকসার দিকে নবীজি রওনা করছেন বোরাকের পিঠে চড়ে এমন সময় রাসূলের সামনে দুধ আনা হলো মদ আনা হলো শরবত আনা হলো জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার যেটা খুশি সেটা গ্রহণ করুন আল্লাহর নবী দুধ গ্রহণ করলেন জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ দুধ বাদ দিয়ে যদি আপনি পানি গ্রহণ করতেন আপনার উম্মত পানিতে নিমজ্জিত হয়ে মরত ইয়া রাসূলুল্লাহ দুধ বাদ দিয়ে যদি আপনি আপনি মদ গ্রহণ করতেন আপনার উম্মত ধ্বংস হয়ে যেত হে রাসূল আপনি দুধ গ্রহণ করার কারণে আপনি আসলটাই গ্রহণ করেছেন আপনি অরিজিনালটাই গ্রহণ করেছেন আপনার উম্মত সর্বদিক দিয়ে হেফাজত পাবে একসাথে যদি বলা যাবে না সুবহানাল্লাহ উম্মত দুধ বেশি বিড়ি খায় কষ্ট নেবেন না বাবা যাদের অভ্যাস আছে ছেড়ে দিবেন বলে হুজুর কারণ কি ছোট্ট করে একটা পরিসংখ্যান দিই কে যে আলাকাতে অনেক সুন্নি মাদ্রাসা আছে অনেক সুন্নি এতিমখানা আছে আছে না বাবা আছে কি না আছে না আপনি প্রত্যেক মাসে 1000 টাকার বিড়ি নষ্ট করেন প্রত্যেক মাসে 1000 টাকার বিড়ি নষ্ট হয় 1000 টাকা নষ্ট না করে যদি আপনি বলতেন আল্লাহ 1000 টাকা আমি একটা এতিমের জন্য বরাদ্দ করে দিলাম আমার মা কবরে চলে গেছে বাবা কবরে চলে গেছে ওই মায়ের জন্য ওই বাবার জন্য আমি 1000 টাকা প্রত্যেক মাসে একটা এতিমের জন্য বরাদ্দ করে দিলাম অথবা আমার এলাকার একটা মসজিদের জন্য 1000 টাকা বরাদ্দ করে দিলাম আল্লাহর কসম করে বলি এই 1000 টাকা আপনাকে আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে চলে যাবে কিন্তু এই বিড়ি আপনাকে জান্নাত তো দূরের কথা জাহান্নামে নিয়ে চলে যাবে অতএব উম্মতের সাবধানতা অবলম্বন করা উচিত আজকে থেকে তওবা করে যাবেন নিয়ত করে যাবেন আল্লাহ আমি আর বিড়ি সিগারেট খাইতাম না রব্বে করিম যে টাকা দিয়ে বিড়ি সিগারেট খাবো ওই টাকা আমি বরাদ্দ করে রেখে দিলাম প্রত্যেক মাস যাওয়ার পরে ওই টাকা দিয়ে আমি আমার মায়ের জন্য বাবার জন্য এতিমখানা একটা এতিমের জন্য আমি 1000 টাকা বরাদ্দ করে দিয়ে গেলাম একবার জোরে বলা যাবে কি মারহাবা কথা কি খারাপ বলছি এটা করা উচিত না এটা করা উচিত হে নবীর উম্মত আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি আল্লাহ বললেন তোমরা আমার সাহাবীদের ইমানের মতো ইমান আনো সাহাবীদের ইমানের মতো তোমরা ইমান আনো সাহাবীরা যেভাবে ইমান আনছে তোমরাও সেইভাবে ইমান আনো বাবাজি হযরত বেলাল দিন কবুল করলেন উত্তপ্ত বালু বালুর ভিতরে হযরত বেলালকে শুয়াইয়া পাথর চাপা দিয়ে বেলালকে ডেকে রেখে আসতো প্রচন্ড বালুর প্রচন্ড গরমে বেলালের চামড়াগুলি খসে 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 ঘা হয়ে যায় ওই ঘায়ের উপরে আবার হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো ব্যথাঘাত করা হতো শুধু একটা কথা বলা হতো বেলাল দিন সারবি যদি ইমান সারি বেলাল বেঁচে যাবি বেলাল একটাই কথা বলতো আহাদ 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 আমার আল্লাহ এক আমার আল্লাহ এক দুনিয়া সব দিতে পারি আমি আমার ইমান দিতে পারবো না ও নবীর উম্মত ইমানের ব্যাপারে সাহাবীরা কত কঠিন ছিল ইমানের ব্যাপারে সাহাবীরা কত কঠিন ছিল কত কঠিন কত কঠিন কত কঠিন ইমানের ব্যাপারে সাহাবীরা কত কঠিন আর ছোট্ট একটা যুক্তি শুনে তুমি সুন্নিয়ত ছেড়ে চলে দিয়ে চলে গেলা ছোট্ট একটা যুক্তি শুনে আমার রসুলের প্রতি তোমার বিরূপ ধারণা আসলো তুমি নিজেকে উম্মত বলে দাবি করো লজ্জা করা উচিত উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে তুমি দাঁড়ায় কি জবাব দিবে মনে করতেছেন শুধু আল্লাহর কাজ করায় দাঁড়াবেন না ময়দানে হাসরে রসুলের সামনে দাঁড়াইতে হবে অবশ্যই নবীর সামনে দাঁড়াইতে হবে নবীর কদম ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই রাস্তা নাই রাস্তা নাই
নবীর হামদের পতাকার নিচে আপনাকে যেতেই হবে, আল্লাহর হাবিবের সুপারিশের পতাকার নিচে আপনাকে যেতেই হবে, না যাওয়া পর্যন্ত কোন উম্মত জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। কারণ সর্বপ্রথম সর্বপ্রথম আমার নবীজি জান্নাতের বহর নিয়ে জান্নাতে যাবেন, অতএব নবীর কদম ছাড়া জান্নাতে যাওয়ার কোন রাস্তা নাই। কি কথা বলেন না কেন? নবীর কদম ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নাই। অতএব যারা বলতেছেন নবী আমি নামাজ দিয়ে রোজা দিয়ে জান্নাতে চলে যাব, আল্লাহর কসম, কসম আল্লাহর, মিথ্যার মধ্যে ডুবে আছেন আপনি। শুধু নামাজ রোজা জিকির ফিকির দিয়ে জান্নাতে যাওয়ার আশা করা যায় না, জান্নাতে যাইতে হলে আল্লাহর নবীর কদম মোবারকের প্রয়োজন। হযরত আবু বকরের মতো সাহাবি পারছে না আপনি, বেলালের মতো সাহাবি পারে নাই, ওয়াসাল কারনির মতো সাহাবি পারছে না, হযরত আবু মুসা আশারির মতো সাহাবি পারে নাই, উসমান গনি জিন্নুরাইনের মতো সাহাবি পারে নাই, খাদিম রাসূল হযরত আনাস পারেন নাই, আলী কাররামাল্লাহু পারেন নাই, খাতুন জান্নাহ ফাতিমাতুজ জাহরা পারেন নাই, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা পারেন নাই, কেউ বুকে হাত দিয়ে বলতে পারেন নাই আমি আমার নামাজ ইবাদত দিয়ে জান্নাতে চলে যাব, আমার রসুল প্রয়োজন নাই, এই কথা বলার দুঃসাহস নবীর কোনো সাহাবী বলেন নাই। অতএব আমাদের কোনো সুযোগ নাই। জোরে বলেন সুযোগ নাই। নবী লাগবে, জোরে বলেন নবী লাগবে। এজন্য আমরা সুন্নিরা নবী 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 করি, কিছু ভাইরা বুঝুক আর না বুঝুক আমাদেরকে তিরস্কার করে, আপনি কারে করেন, আমাকে না রসুল শানকে, লাভ নাই, কোনো ফায়দা নেই, মহাবিপদে পড়বে, ঘোর তুফানের দিনে রসুল ছাড়া কোনো রাস্তা থাকবে না। কঠিন নিদানের কালে রসুল ছাড়া উপায় থাকবে না, নবী ছাড়া উপায় থাকবে না। হাজরাতে বেলাল এই জন্য বুঝেছিলেন, পিঠের চামড়া চামড়া বেলাল দিয়েছেন কিন্তু ইমাম ছেড়ে দেন নাই। বেলালকে এত পরিমাণে মারা হতো, মারতে মারতে বেলালের চামড়াগুলি উঠে যেত, রক্তগুলি বের হতো, খাবার বন্ধ করে দেওয়া হল, মৃত পীড়ায় মরণের সময় শুধু জান আসে আর যায়, কিন্তু তারপরও বেলালকে পাথরে চাপা দিয়ে মরুর বালুর মধ্যে শুয়ে রাখা হতো, প্রচণ্ড রোদ হওয়া গরমে বেলালের শরীরের চামড়াগুলি পুড়ে পুড়ে ফুসকা পড়ে গিয়েছিল, গলার মধ্যে রশি বেঁধে মক্কার অলিগুলি পাথরের রাস্তা দিয়ে বেলালকে টানা হতো, পাথরের আঘাতে আঘাতে বেলালের চামড়াগুলি খসে খসে পড়ে গিয়েছিল। নবীর উম্মত, এরপরও বেলাল দিন ছেড়ে দেন নাই, দিন ছেড়ে দেন নাই বেলাল। অনেকদিন পরে হযরত আবু বকরের মায়া হল, নবীর কদমে যে বলেন ইয়া রাসূলুল্লাহ, বেলালের কঠিন নির্যাতন আমার সহ্য হয় না, হুজুর যদি অনুমোদন দেন বেলালকে কিনে আমি আপনার কদমে নিয়ে আসতে চাই, যাও যা বাবা দেখো আমার বেলালকে কিনে নিয়ে আসো। উমাইয়ার কাছে যে অনেক চড়া দামে বেলালকে কিনে আনলেন হযরত আবু বকর, আবু বকর বেলালকে কিনে এনে রসুলের সামনে দাঁড় করাইলেন। আবু বকর বললেন বেলাল যে যাও আমি টাকা দিয়ে কিনে এনেছি, তোমাকে আজাদ করে দিলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মুক্ত হয়ে গেলেন। আল্লাহর নবীজির সঙ্গে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হিজরত করার পরে মদিনাতে চলে আসলেন। মদিনাতে আসার পরে হযরত বেলালের দ্বীনের কঠিন ইসলাম আর কষ্ট আর খেদমত দেখে আল্লাহর নবীজি দেখি বললেন বেলাল যাও তুমি আমার মসজিদের মুয়াজ্জিন, নবীর মসজিদের মুয়াজ্জিন তোমাকে বানিয়ে দিলাম। হযরত বেলালকে নবীর মসজিদের মুয়াজ্জিন বানানো হলো। বেলাল আজান দিতেন কিন্তু আজানে লাহানি জ্বলি হতো, আশহাদু জায়গা বেলাল না আশহাদু করতেন, কারণ জিব্বা ছিল সিরা, জিব্বা ছিল ফা, কেন ছিল হযরত বেলাল আহাদ আহাদ বলতো। বেলালের গলা চিপ দিয়ে ধরে জিব্বা গুলি টেনে বের করে লোহার শিকগুলি গরম করে দি, হুমায়ুনিয়ার হযরত বেলালের জিব্বার ভিতর দি লোহার শিকগুলি ঢুকাই দি, বেলালের জিব্বা বন্ধ রাখতো যাতে বেলাল আহা দাহা 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 করতে না পারে। কিন্তু তারপর আমরা বলি মারহাবা,
নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, নারে তাকবীর, সৈয়দ হাবিবুর রহমান হোসেন আল কাদরী হুজুরের আগমন, নারে তাকবীর, জবান তুলে বলি আল্লাহুম্মা ঠিকানা বলে দেই ওইখানে যে দেখবেন বর্তমান রওজা শরীফ বাম পাশে হলো বাবে জিব্রাইল, বাবে জিব্রাইলের পিছনে অর্থাৎ আমাদের হিসাবে কেবলামুখী, কেবলামুখীর পূর্বমুখী নবীজি রওজা মুবারক, তার পূর্ব কোণে অর্থাৎ আমাদের হিসাবের পূর্ব কোণে ছোট্ট একটা টিভি আছে, এই স্টেজের মতো সমান হবে জায়গা, টিলা আছে অর্থাৎ উঠান, এই উঠানের ভিতরে নবীর আহলে সুফফার সাহাবীরা থাকতো, এই আহলে সুফফা থেকে সুফি, এই আহলে সুফফা থেকে সুফি, যারা বলে ইসলামে কোনো সুফি নাই তারা মিথ্যাবাদী, তারা কাজ্জাব, কথা বলে ঠিক না, যারা বলে ইসলামে কোনো সুফি নাই তারা মিথ্যাবাদী, এই সুফিদের কারণে ইসলাম টিকে আছে, এই কথা বলে এই উপমহাদেশে মোহাম্মদ ঘুরি প্রথম যখন যুদ্ধ করেছিলেন পানিপথে বিজয় করতে পারেন নাই, কারণ খাজা মাইনউদ্দিন চিশতের দোয়া ছিল না, দ্বিতীয় পানিপথের যুদ্ধে মোহাম্মদ ঘুরি 1 লক্ষ সৈন্য নিয়ে 3 লক্ষ পৃথ্বীরাজ বাহিনীর সঙ্গে বিজয় অর্জন করেছিলেন, কারণ ওই যুদ্ধের সঙ্গে খাজা মাইনউদ্দিন চিশতের দোয়া ছিল, আল্লাহর তৌহিদের মাধ্যমে সুফিদের মাধ্যমে ইসলাম জমিনে এসেছে, আজকে যারা সুফিদেরকে অস্বীকার করে এরা কাজ্জাব, এরা বেদাতি, মিথ্যাবাদী কথা বলে, এরাই বেদাতি, এরাই বেদাতি, এরাই বেদাতি, আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যা আছে সব বেদাতি, 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 বেদাতি। আমি কোরআন শরীফ থেকে বেদাতির একটু পরিচয় দিই, আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ, ময়দানে হাসরে একদল মানুষের চেহারা উজ্জ্বল থাকবে, তারা কারা? আহুম আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা হল আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আমি ব্যাখ্যা করে দিই, 1400 বছর আগে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি দুনিয়ার সবচেয়ে বড় মুফাসসির, এবং কি সাহাবীরা পর্যন্ত তার কাছ থেকে তফসির জিজ্ঞাসা করতে, কোরআনের তফসির জানার জন্য হযরত ওমরের মতো সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের ধরন সারণাপন্ন হতেন, হযরত রাসূল পাকের সব সাহাবীরা কোরআন বোঝার জন্য আব্দুল্লাহর কাছে যাইতে, তিনি বলতেছেন কিয়ামতের ময়দানে জান্নাতের সেই ফেরকার নাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ, একসাথে বলা যাবে আল্লাহু আকবার, সুফিরা যদি জান্নাতে না যা, যদি সুফিদের এই মাসলাক, সুফিদের এই তরিকা, আহলে সুন্নাত ওয়াল জামাতি যদি আমরা বেদাতি হয়ে থাকি, والله والله
সুবিশায়ান ফাতিহ আলী রাসূলিনা মা রাহমাতুল্লাহি নূর মোহাম্মদ দিদামপুরি রাহমাতুল্লাহি হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আব্দুল্লাহ আকবর আবাদী রাহমাতুল্লাহি খাজা বকিউল্লাহ আলী ফাহমুদী তুশি হযরত জুনায়েদ আল বাগদাদী হযরত বাইজিদ বুস্তামি আবুল হাসান খিরকানী হযরত ইমামুল আজম আবু হানিফা ইমাম শাফী ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক রাহমাতুল্লাহি অসংখ্য আউলিয়া আকিয়া মুজাদ্দিদ নুজাবা মুকাবারা বাতিল হবে এদের তরিকাই এদের সিলসিলাই হক বাদ বাকি যা আছে সব বেদাতি বাতি মুসলমানের বাচ্চা হয়ে বুঝলে কোরআন দিব তিন পাতা কোরআন পড়ে খালি খাল পড়ে দুইটা তফসিলি কিতাব পড়ে খালি লাভ করে নিজেকে হকখানি দাবি করে বসে রয়েছ এরপর আল্লাহ বলতেছেন ইয়াউমা তাসিয়াদ্দু উজুহ ময়দানে আরেক দল মানুষ থাকবে তাদের চেহারা মলিন মাহশারের ময়দানে তাদের চেহারা মলিন হয়ে থাকবে তাদের চেহারা মলিন তারা কারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলতেছেন হুমা আহলুল বিদা তারা বিদাতি তো ওয়াল গুমরা গুমরাহি তো বিদাতি তো বিদাতি তো তার মানে কি বুঝলেন এক পাশে বলেন আহলে সুন্নতুল জামাত না জাতি আর এক পাশে বলেন বেদাতিরা গোমরাহি তারা জাহান্নামে চলে যাবে তার মানে কি বুঝলেন আহলে সুন্নতুল জামাত ব্যতীত যা আছে সব বেদাতি এই কথা বলেন না বুঝেন না ঘোরা কি এটা আমার কো আমার ফয়সালা না আল্লাহর ফয়সালা আল্লাহ জোরে বলেন আমার ফয়সালা না আল্লাহর ফয়সালা এরপর আল্লাহ বলতেছেন ফা আম্মাল লাযীনা সুবদ্দাত উজুহুহুম আরে ময়দানে হাসরে তোদের চেহারা মলিন কেন আকফরতুম বাদা ঈমানিকুম আমি কোরআনের ভাষায় বলতেছি আল্লাহ ওই দিন জিজ্ঞেস করবে ফাআমাল্লাযীনা সুবদ্দাত উজুহুহুম তোমাদের চেহারা মলিন কেন কি হয়েছে তোমাদের মলিন কেন তোমরা আজকে মলিন হয়ে গেছো কেন কারণ কি আকফরতুম বাদা ঈমানিকুম তোমরা ঈমান আনার পরে আবার বেঈমান হয়ে গিয়েছিলে দুনিয়ার ভিতরে ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন আল্লাহ বলবে দূর হও জাহান্নামে চলে যাও তোদের আজকে জান্নাতে কোনো জায়গা হবে না তোরা ঈমান আনার পরে আবার বেঈমান হয়েছিলি আমার নবীর ইজ্জত সাদর ধরে সারা জীবন খালি টানছিস তোদের জন্য জান্নাত আজকে নসিব হবে না সিদ্ধান্ত আমার না আল্লাহ আল্লাহ সিদ্ধান্ত কি পিসাব হুজুরের না আল্লাহ আল্লাহ সিদ্ধান্ত কি কোন সাহাবীর না আল্লাহ আল্লাহ সিদ্ধান্ত কি খাজা মঈনুদ্দিন চিশতের না আল্লাহ আল্লাহ তো আল্লাহর ফয়সালা বুঝে শুনে দুনিয়াতে কাজ করবেন কোন পিসাব হুজুরকে দেখে না কোন বক্তাকে দেখে না কোন আলেম দেখে আমরা নবী চিনি না আমরা নবীর গুণে নবী চিনি আমরা রসুলের দিকে তাকে আহলে সুন্নাত ওয়াল জামাত করি কথা বলে ঠিক না বেঠি আমরা রসুলের কদমের দিকে মুহতাজ হই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত করি আমাকে দেখে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত করবেন কেন আমি কি অনেকে বলে হুজুর ওই বক্তা ভালো না আমি ওই বক্তার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ছেড়ে দিছি বক্তা কি তোমাকে জান্নাতে নিবে না বক্তা দেখে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত ছেড়ে দিয়েছো তার মানে এই অর্থ হচ্ছে আমাদের অনেক আমাদের দেশে অনেকে সুদ খায় না কথা কোন আচ্ছা কুত্তার গোস্ত হালাল না হারাম হারাম কুত্তার গোস্ত দিয়ে ভাত খেয়ে যদি রাত্রিবেলা সেহরি খেয়ে কেউ রোজা রাখে তো রোজা হবে না না কি কথা করলে না না নামাজ হবে না না তাহাজ্জুদ হবে না না আচ্ছা শুয়োরের গোস্ত হালাল না হারাম হারাম শুয়োরের গোস্ত দিয়ে আর ভাত রান্না করে রুটি দিয়ে কেউ যদি রাত্রিবেলা খেয়ে ঘুমায় আর তাহাজ্জুদ নামাজ পড়ে নামাজ হবে না না তো শুয়োরের গোস্ত হারাম কুত্তার গোস্ত হারাম সুদের টাকা হারাম ঘুষের টাকাও হারাম তো সুদের টাকা আর ঘুষের টাকা দিয়ে গরুর গোস্ত ছাগলের গোস্ত মুরগার গোস্ত কিনে আইনে আসে হেরি খাইয়া ওই খাবার দিয়ে ভাত খেয়ে রোজা রাখলে ওই রোজা হইতো না নামাজ হইতো না বুঝ আসছে নি আপনাদের বুঝ আসছে আর একটু বুঝাই আমরা হাসতে হাসতে যে ভুলটা করি আমাদের দেশে অনেকে বাদাম বেচে না আচ্ছা যেই বে লোকটা বাদাম বেচে ও মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় ধনী না কি কর বিরাট বড় ধনী না এই বাজারে সবচেয়ে বড় ব্যবসায়ী কো না কি কর কান্দি করে বাদাম বেচতেছে ওর পুঁজি আছে 1000 টার বাদাম এখন কিছু গোলাপান যা দুষ্ট গোলাপান যায় কত বাদামের দাম কত আমার প্রত্যেক বাদামে 100 গ্রাম বাদামের দাম 15 টাকা অথবা 20 টাকা বা 10 টাকা বা 12 টাকা যে যেমনি বেচে আর কি তো বাদাম কত করে রে 100 গ্রাম কত 15 টাকা বা 200 গ্রাম মাপতে থাক
তো 200 গ্রাম মাপে এফাজ তো দুইজনে দুই ফাজ দে বাদাম সিফটি সিফটি বাদাম 25 গ্রাম খেয়ে শেষ করে লাইছে আচ্ছা আপনারা বলেন এই বাদাম হালাল না হারাম হ্যাঁ হ্যাঁ ওই হাসতে হাসতে যে 25 গ্রাম বাদাম খেয়েছে এই বাদাম আলোর পিছনে কিয়ামতের ময়দানে 25000 বছর দৌড়াইত ঠিক হ্যাঁ ঠিক খাইছেন তো হাসতে হাসতে কিন্তু দৌড়াইত ওই তো কিয়ামতের ময়দানে বাদাম আলোর পিছনে পিছনে আমি বাদাম খাবো না ওর পিছনে দৌড়াবো না কি কথা বলেন ঠিক না আমি কখনো কাউকে কষ্ট দিয়ে দিন প্রচার করি না আল্লাহ বলেন মাউইজাতুল হিকমাতি ওয়াল হাসানাত তোমরা হিকমত উত্তম শব্দ দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকো কষ্ট নেবেন না বাজি আমরা রসুলের কথা বলি ও বাবা আমি যখন ইয়া নবী সালামু আলাইকা বলি আমি তো আমার নবীর জন্য দাঁড়াই আমি তো কোনো ব্যক্তিকে খুশি করার জন্য দাঁড়াই না আমি হুজুরের জন্য দাঁড়াই না আমি বক্তার জন্য দাঁড়াই না আমি শ্রোতার জন্য দাঁড়াই না আমি টাকার জন্য দাঁড়াই না আমি সিন্নির জন্য দাঁড়াই না আমি জিলাফির জন্য দাঁড়াই না আমি যখন দাঁড়াই স্বয়ং রসূল খোদা মাহবুব খোদা মুস্তাফা নবীর জন্য দাঁড়াই ঠিক না ঠিক স্বয়ং রসূলের জন্য দাঁড়াই নবীর জন্য আমি অন্য কোনো ব্যক্তির জন্য দাঁড়াই না আমি রসূল খোদার তাজিমে দাঁড়াই তুমি আমি দাঁড়াইলে তুমি হাসো আমার বেদাতি বলে উড়াই দিচ্ছ আমাকে জাহান্নামে তুমি পাঠাই দিচ্ছ তো কে আমাদের ময়দানে তোমার সাথে দেখা হবে কে জান্নাতে যায় কে জাহান্নামে যায় তা আমরা সেদিন দেখবো কি কথা বলো ঠিক না ওদিনে দেখা যাবে কে জান্নাতে যায় কে জাহান্নামে যায় ফয়সালা তো তোমার হাতে না ফয়সালা আল্লাহ হাতে কি কথা কম না কেন আর আল্লাহ ফয়সালা করবে নবীর কাছে জিজ্ঞেস করে এই বুঝেন না না ঘুরে তুমি কিছু বুঝেন না আল্লাহ উম্মতের ব্যাপারে ফয়সালা করবে রসূল পাকের কাছে জিজ্ঞাসা করে হুজুর এই উম্মতের ব্যাপারে আপনার কি কোনো অভিযোগ বা কিছু আছে নবীজি বলবে আল্লাহ আমার উম্মত তো মাফ করে আল্লাহ কবে হাবিব আপনি মাফ চাইছেন উম্মতের জন্য সুপারিশ করতেছেন লাবাজাদুল্লাহ তাওয়াবুর রহিমা আমি তো কোরআনে ওয়াদা করেছিলাম আপনি কইলে আমি মাফ করে দিব আমি কোরআনে ওয়াদা করছি আপনি কইলে মাফ করে দিব আমি আপনার উম্মতের জন্য বলতেছি জানার উম্মত মাফ করে দিব সুবহানাল্লাহ একসাথে একসাথে বলবো সুবহানাল্লাহ আমি সেই নবীর জন্য দাঁড়াবো না তো শয়তানের জন্য দাঁড়াবো আমি সেই রসুলের তাজিমে দাঁড়াবো না তো আমি কার তাজিমের জন্য দাঁড়াবো আমি কার জন্য দাঁড়াইবো আল্লাহ বুঝ আসে না কেন কেন বুঝ আসে না আমার বুঝ আসে না আল্লাহ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখতেন মসজিদে নববীর থেকে পূর্ব দিকে আমাদের হিসাবের পূর্ব দিকে ও দেশের উত্তর দক্ষিণ ঘোরার ডিম আমি বুঝি সুঝি না আমাদের দেশের পূর্ব হিসাবে মসজিদে নববীর পূর্ব দিকে অর্থাৎ আমাদের দেশের হিসাবের পূর্ব কোণা একটা মসজিদ আছে মসজিদে বুখারী এই মসজিদে বুখারীতে বসে ইমাম বুখারী শরীফ হাদিস গবেষণা করছে তো উনি বুখারী শরীফের হাদিস লেখার আগে প্রত্যেকবার গোসল করতেন দুরাকাত নফল নামাজ পড়তেন আল্লাহ নবীর রওজা মোবারকের সাথে যে জিয়ারত করতেন দোয়া করতেন সুবহানাল্লাহ বলা যাবে সহি বুখারীতে 7000-এর উপরে হাদিস আছে তকরার সহ 5000 হাদিস হলো অরিজিনাল আর তকরার সহ হলো 7000-এর উপরে হাদিস তো ইমাম বুখারি হাদিস লেখার আগে একটা হাদিস এক লেখার আগে একবার গোসল করতেন অ্যাটেনশন প্লিজ আমার দিকে তাকবেন আমরা ইয়া নবী সালামু আলাইকা বললে আমরা কিছু ভাইরা আমাদেরকে বেদাতি বলতেছেন আমি তাকে বোঝার জন্য বলতে